এবার জানাবো ইনফিনিটি সৌজন্য ঈদ বাজারের খবর। সিলেট থেকে ঈদের বাজারের খবরাখবর জানাতে সহকর্মী প্রত্যুষ তালুকদার আমাদের সাথে যুক্ত হচ্ছেন। প্রত্যুষ, কতটা জমে উঠেছে ঈদের বাজার সিলেটে? রঞ্জন, আসলে প্রবাসী অধ্যুষিত সিলেটে ঈদের বাজার জমে উঠেছে বলা যায়। গেল এক সপ্তাহ ধরেই জমজমাট, অর্থাৎ অন্যান্য সময়ের তুলনায় গেল এক সপ্তাহ আমরা দেখেছি ক্রেতাদের আনাগোনা বেশি। এবং আজ এবং আগামীকাল থেকে শুরু করে বাকি যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে বলা হচ্ছে যে ক্রেতাদের আনাগোনা আরো বেশি হবে। এবং আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, বিক্রেতারা বলছেন এবং এর আগের বছরগুলোর আসলে পরিসংখ্যান তুলনা করলে বলা যায় যে শেষের 10 দিন কিন্তু মানুষের ঢল নামে। তো সিলেট অঞ্চলে আসলে অন্যান্য কাপড়ের পাশাপাশি দেশীয় কাপড়, বিশেষ করে পাঞ্জাবি, ফতোয়া। ইনফিনিটি মেগামল, ইওর ফ্যামিলি শপিং ডেস্টিনেশন। এই কাপড়গুলোর প্রতি আসলে যারা ক্রেতা রয়েছেন তাদের একটা ঝোঁক থাকে। সাধারণ মানুষ নিজেরাও পাঞ্জাবি ক্রয় করেন এবং শিশুদের জন্য পাঞ্জাবি এবং ফতোয়া ক্রয় করেন। তো এভাবেই আসলে মার্কেটে লোকজন আসছেন, তারা তাদের সন্তান সন্ততিদের নিয়ে। এবং ঈদের বাজারে সিলেটের জিন্দাবাজার, নয়া সড়ক, কুমারপাড়া এবং আমি এখন রয়েছে বারুদখানা। বারুদখানায় আসলে বিশ্বরঙের এখানেও পাঞ্জাবির কালেকশন। তো আমি একটু ছোট্ট করে জেনে নিতে চাইবো এখানকার বিক্রেতা যারা আছেন, আসলে এবার পাঞ্জাবির কালেকশনটা কেমন আর মানুষের আগ্রহটা কতটুকু? সালাম আলাইকুম। আলহামদুলিল্লাহ, এবছর আমাদের পাঞ্জাবির কালেকশনটা মোটামুটি ভালোই, অনেক কালেকশন আছে, হিউজ পরিমাণ। আর কাস্টমার ক্রেতা সাধারণ আর আনাগোনাই মোটামুটি ভালোই। এবং ক্রেতাদের পাশে প্রবাসীরা আসছেন কেমন? প্রবাসীরাও আসতেছে, কালেকশন নিচ্ছে এবং এগুলো বাইরে পাঠাচ্ছে ওনাদের আত্মীয় স্বজনের জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে এই ধরনের যে সকল আসলে দোকান রয়েছে এবং বড় বড় বিপণী বিতান রয়েছে, প্রত্যেকটি বিপণী বিতান এবং দোকানেই আসলে সাধারণ মানুষের, ক্রেতাদের আনাগোনা বেশি। দেশি এবং বিদেশি যারা প্রবাসী আছেন তারাও কিন্তু আসছেন এবং সবকিছু মিলে বলা যায় যে জমজমাট হয়ে উঠেছে ঈদের আসলে যে বাজার সেটি বা কেনাকাটা যাই বলে না কেন। প্রত্যুষ, আপনাকে ধন্যবাদ।